ইকবাল সাহেবের বিশাল বেকারি। অল্প কদিনের মধ্যেই রীতিমতো তৈরি করে ফেলেছেন বিশাল ব্র্যান্ড। সবাই ভাবে এর পেছনে সিক্রেটটা কি, আমরা বলছি সিক্রেটটা আসলে কি। ইকবাল সাহেব কেক বানাতেন খুব ভালো, কিন্তু সেটা সবাইকে জানাবেন কিভাবে? তখনই জানতে পারলেন ছোট ও মাঝারি ব্যবসার জন্য রবি এসএমই সলিউশনসের কথা। তাদের অ্যাডরিচ প্ল্যাটফর্ম ব্যবহার করে কম বাজেটেই যারা তার কেক কিনতে আগ্রহী জানিয়ে দিলেন ঠিক তাদেরকেই। ব্যাস একের পর এক কাস্টমারের ফোন, চোখের পলকেই ইকবালস বেকারি হয়ে গেল ফেমাস। অর্ডার আসতে শুরু করলো সারা দেশ থেকে। শুরু হলো নতুন সমস্যা, একটা কল ধরেন তো আরেকটা মিস হয়ে যায়। কি করা যায়? অবশেষে নিয়োগ করলেন 5 জন এজেন্ট। রবির মোবাইল বিজনেস কানেক্ট সার্ভিসের মাধ্যমে একটি রবি হটলাইন নম্বর থেকেই ম্যানেজ করলেন সবগুলো কল। এরপর থেকে মিস হয়নি একটি অর্ডারও। এবার এলো আরেক চ্যালেঞ্জ, অর্ডারগুলোর কোনটা আগে কোনটা পরে এই হিসেব করতেই হিমশিম খেতে লাগলেন। এখন সেলস ফোর্স অটোমেশন ব্যবহার করে কোন অর্ডার আগে কোনটা পরে, ইনভেন্টরিতে কি আছে কি নেই সব দেখে নিতে পারেন মোবাইল থেকেই। বেকারি হয়ে গেল হিট, খুলে ফেললেন আরও 4টি ব্রাঞ্চ। সাথে সাথে এমপ্লয়ির সংখ্যাও গেল বেড়ে। 5টা ব্রাঞ্চে এমপ্লয়িরা কখন ঢুকছে কখন বের হচ্ছে মনিটর করতে নিয়ে নিলেন এন্টারপ্রাইজ রিসোর্স লোকেটর। জীবন হয়ে গেল সহজ, এখন তিনি ঘরে বসেও ট্র্যাক করতে পারেন সবগুলো ব্রাঞ্চের এমপ্লয়িদের এন্ট্রি এক্সিট আর কাজের গতি। এবার তিনি শুরু করলেন হোম ডেলিভারি, 5টি ভ্যানের গতিবিধি মনিটর করার জন্য লাগিয়ে ফেললেন ভেহিকল ট্র্যাকার। এখন তিনি মোবাইল থেকেই দেখে নিতে পারেন কোথায় গাড়ি থামছে কখন কোথায় পৌঁছাচ্ছে। এভাবেই ইকবাল সাহেব স্বপ্নের ব্যবসাকে নিয়ে গেলেন অন্যরকম উচ্চতায়। এখন রবি ও এয়ারটেলের শক্তিশালী নেটওয়ার্কে 4G ইন্টারনেট ব্যবহার করে দেশ জুড়ে উদ্যোক্তারা তাদের ব্যবসাকে নিয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। এসএমই মানে রবি, সফল হবে সবই।